খরচ বাঁচাতে প্রকল্প ব্যয় কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন এ ক্যাটাগরির প্রকল্পগুলোর অর্থ শতভাগ খরচ করতে হবে আর বি ক্যাটাগরির 75% খরচ করা যাবে। একই সাথে সি ক্যাটাগরির প্রকল্পগুলো আপাতত স্থগিত থাকবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন সাইদুল ইসলাম। স্বাধীনতার পর বর্তমান সরকারের আমলেই সবচেয়ে বেশি উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। গত এক দশকে বড় বড় অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে, চলমান রয়েছে আরও অনেক প্রকল্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে সারা বিশ্বেই অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। বৈশ্বিক মন্দা মোকাবেলায় চলমান প্রকল্প নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ব্যয় কমাতে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। যেসব প্রকল্প শেষ পর্যায়ে আছে সেগুলো দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। আর মোটামুটি কাজ এগিয়েছে এমন প্রকল্পে 75% খরচ করার নির্দেশনা দেওয়া হয় আর স্থগিত থাকবে সি ক্যাটাগরির প্রকল্পগুলো। যে খরচগুলো কমাতে হবে এটার জন্য অলরেডি আমাদের প্রজেক্টগুলোকে ক্যাটাগরি করে দেওয়া হয়েছে এ বি সি। এ ক্যাটাগরি যেগুলি ইমিডিয়েটলি প্রয়োজন রেসপেক্টিভ মিনিস্ট্রি প্রিফার করবে কোনটা তারা এ করবে বি করবে। বি ক্যাটাগরিতে 75% পর্যন্ত টাকা খরচ করা যাবে আর সি ক্যাটাগরির ইমপ্লিমেন্টেশন ফর দ্য টাইমিং স্টেট থাকবে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খরচ আকাশচুম্বী হয়, এগুলো ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশনাও দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। একেবারে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কেনাকাটা বন্ধ থাকবে। কেনাকাটাতে যথাসম্ভব যেগুলো ইমিডিয়েট না কিনলে হবে না সেই জাতীয় কেনাকাটা আপাতত স্থগিত থাকবে। যেমন আপনারা দেখছেন গাড়ির কথা স্ট্রিক্ট মানা করে দিচ্ছে। দেশে সার সংকট হবে না জানিয়ে তিনি বলেন বেলারুশ সহ বিভিন্ন দেশ থেকে সার আমদানি করা হবে। আগামী সেপ্টেম্বরের মধ্যে সার সংকট স্বাভাবিক হয়ে যাবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। যেমন রাশিয়া বেলারুশ কানাডা এসব ছাড়া তো সেই জন্য আমরা তো চেষ্টা করতেছি, গভর্নমেন্ট চেষ্টা করতেছে এবং আমরা এর মধ্যেও 2-3টা গত পশু আমরা বেশ কয়েকটা ওয়ার্ক অর্ডার আমরা দিয়ে দিছি পারচেস কমিটিতে। তো আশা করা যায় সেপ্টেম্বরের মধ্যে একটা কমফোর্টেবল সিনারিওতে আমরা যেতে পারব। যে কোনো মামলার বিচারের সময় ডিজিটাল কন্টেন্ট, তথ্য উপাত্ত ও নথি সাক্ষ্য হিসেবে গ্রহণের অনুমতি দিয়ে আইনের সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ডিজিটাল রেকর্ডকে আপনার কনসিডার করা হবে, এটা আমাদের এভিডেন্স অ্যাক্টে ছিল না। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা।